উজানের ঢলে পদ্মার পানি বাড়ছেই। পদ্মার প্রবল স্রোতের কারণে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা টি বাঁধ। বাঁধ রক্ষায় জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। চাপে নবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সদর ও শিবগঞ্জ উপজেলায় অন্তত 5,000 মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা জমির শাকসবজি সহ বিভিন্ন ফসল। 20 দিন থেকে ডুবে আছি আমরা, তো আমার দিকে কেউ দেখার মতন কেউ সহযোগিতা নাই। পদ্মার পাকশি হার্ডিন ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পানি বৃদ্ধির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে ঈশ্বরদী উপজেলার 3 ইউনিয়নে। ঘরবাড়িতে পানি ওঠায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন বন্যা কবলিতরা। ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের। 3-4 বিঘে সিম ডুবে গেছে, মরিচ ডুবেছে, পেঁপি ডুবে আমার একটা সব শেষ। অনেক বাড়ি ঘর বিলাবিত হয়েছে, অনেক গরু বাসুলি মানুষের দুর্ভোগ। আল্লাহ না করুক, মরিচ খুব ভালো মরিচ, মরিচগুলোর ভিতরে পানি ঢুকে গেছে, মনে হয় কখন যেন মরে যায়। পদ্মা নদীতে পানি বাড়লেও দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গঙ্গা নদী হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে, এই কারণেই পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এই পানি স্বল্পমেয়াদী থাকবে, এটা দীর্ঘমেয়াদী কোনো বন্যার সম্ভাবনা নাই। রাজবাড়ির সদর, গোয়ালন্দ, কালুখালি ও পাংশা উপজেলায় পদ্মা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে এসব ইউনিয়নের কয়েকশো বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ ও দোলুদিয়া ফেরিঘাট।